বিরতির পর আবার আপনাদের স্বাগত। নিউজ ক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু। সিবিআই এর ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে সিবিআই। ইতিমধ্যেই দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছে 46 জন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে নিউজ ক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই, আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে যেমনটা খবর, আর্থিক তথ্য এবং তারই সঙ্গে চীনকে সমর্থন করে ভারত বিরোধী কিছু লেখা প্রকাশ করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছিল নিউজ ক্লিকের বিরুদ্ধে। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু কার্যত সিবিআই তদন্ত শুরু হয়েছে। এবং যেমনটা খবর, আজকে বুধবার সকালেই কিন্তু একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ সেক্ষেত্রে নিয়ম ভেঙে কিছু বিদেশে অর্থ ঢুকেছে, যেমনটা এর আগেই বলা হয়েছিল। অর্থাৎ চীনের যে অনুদান, সেই অনুদান আসার ভিত্তিতে নিউজ ক্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই অনুযায়ী শুরু হয়ে গেছে তদন্ত, যেমনটা খবর। তবে সেক্ষেত্রে অনেক তোমাকে জানিয়ে রাখি যে গত 3 অক্টোবর আমরা দেখেছিলাম এই অভিযোগের ভিত্তিতে সকাল থেকে কার্যত নিউজ ক্লিক থেকে শুরু করে এই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত বা যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছে, সেক্ষেত্রে সাংবাদিক যেরকম রয়েছে ছিল, বেশ কিছু লেখক থেকে শুরু করে সাহিত্যিক বিভিন্ন প্রফেশনের মানুষ ছিল, তাদের সবাইকে কিন্তু ইতিমধ্যেই জেরা করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগ ছিল দিল্লি পুলিশের কাছে, সেই অভিযোগে দিল্লি পুলিশ গত 3 তারিখ অর্থাৎ অক্টোবরের 3 তারিখে ইতিমধ্যে অভিযান চালিয়েছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে সংস্থার সম্পাদক প্রবীর পুরকায়স্থকে এবং ওই সংস্থার আর এক উচ্চ তদস্থ আধিকারিক অমিত চক্রবর্তীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে সেক্ষেত্রে অর্থাৎ 7 দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলে গতকাল মঙ্গলবার তাদেরকে ফের দিল্লির একটি নিম্ন আদালতে পেশ করা হয় এবং বিচারক তাদের 10 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখারও কিন্তু নির্দেশ দিয়েছে। তবে এর আগে গত 6 অক্টোবর আমরা দেখেছি দিল্লি পুলিশের FIR, যেখানে উল্লেখ করা হয়েছিল যে অভিযোগগুলিকে অসত্য বলে দাবি করে দিল্লি হাইকোর্টে তা খারিজের আবেদন জানান প্রবীর এবং অমিত। এবং সেক্ষেত্রে দা ওয়ারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পারছি যে 17ই অগস্ট যেখানে ভারতীয় দণ্ডবিধির UAPA আইনের একাধিক মামলা রুজু করা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে এবং দিল্লি ছাড়াও সেক্ষেত্রে যারা জড়িত রয়েছে তারা কিন্তু উত্তরপ্রদেশ, নয়ডা এবং গাজিয়াবাদে, অর্থাৎ 30টিরও বেশি জায়গায় মঙ্গলবার তল্লাশি অভিযান চালিয়েছিল দিল্লি পুলিশ। ইডির কাছ থেকে তথ্য পেয়েই কিন্তু এই অভিযান শুরু হয় এবং এই অভিযান চালিয়ে বেশ কিছু বৈদ্যুতিক গ্যাজেট কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে ফোন রয়েছে অবশ্যই, যার মধ্যে থাকছে বিভিন্ন ল্যাপটপ, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে দিল্লি পুলিশের সূত্র, যেমনটা আমরা খবর পাচ্ছি। অর্ণব, একদম এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যারা সাংবাদিকরা রয়েছেন তারাও কিন্তু সরব হয়েছেন, তার প্রতিবাদে বিরোধীরাও পর্যন্ত কথা বলছেন। তো এই যে বিষয়, সেটাকে নিয়ে এই মুহূর্তে বিরোধীদের কি বক্তব্য রয়েছে? দেখো, এক্ষেত্রে যেরকমটা তুমি যেমনটা জানালে যে এই ক্ষেত্রে কিন্তু একাংশ সাংবাদিক, আমি কিন্তু সব সাংবাদিকের কথা বলবো না, একাংশ সাংবাদিক কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে। আমরা দেখেছি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রেস ক্লাব অফ কলকাতাও এই বিষয়টিকে নিয়ে আমরা দেখেছি যে নড়ে চড়ে বসেছে। তবে সেক্ষেত্রে হ্যাশট্যাগ ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে, হ্যাশট্যাগ ফ্রিডম মিডিয়া, ডিফেন্ড ফ্রিডম মিডিয়া, যা হ্যাশট্যাগ ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে একাংশ সাংবাদিকদের পক্ষ থেকে। তবে সেক্ষেত্রে এই অভিযানকে কিন্তু, এই তল্লাশিকে কিন্তু অনেকেই উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করছেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে কার্যত বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। তবে সেক্ষেত্রে তোমাকে যেমনটা বললাম যে ইতিমধ্যেই নিউজ ক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিক এবং যে সমস্ত লেখকদের বাড়িতে এই তল্লাশি হয়েছে তা খুবই উদ্বেগের বিষয় এবং গোটা বিষয়টির উপর ইতিমধ্যেই বিরোধী থেকে শুরু করে বিভিন্ন মানুষ, বিভিন্ন মহল নজর রাখছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি একটি বিবৃতি দিয়েছেন, সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে কেউ যদি দোষ করে থাকে তাহলে তদন্ত হতে পারে, সুতরাং এই নিয়ে তদন্তর কোনো মন্তব্য করার যৌক্তিকতা আছে বলে তার মনে হয় না, কিন্তু সেক্ষেত্রে দোষী যেন উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও কিন্তু উঠে আসছে। তবে সেক্ষেত্রে অনেক বলাই বাহুল্য যে ইতিমধ্যে দিল্লি পুলিশ চালাচ্ছে এবং বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং পুলিশের সংখ্যার তালিকায় কিন্তু এই মুহূর্তে 43 জন রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। একদম, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির জন্য। অবশ্যই ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে, নিউজ ক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। সময়সূত্র বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন। আপনি কি